आफ्टरनून वेलकम बैक टू माय चैनल आशा करते हैं प्रत्येक भलो आज सुस्थ आओ भलो आज सुस्थ आज के हे सान्डे सान्डे रविवार लाल लाल मटन झोल बनाब आज के तो आज के देखो एदिगे माँस मटन मैरिनेशन को रखा आध घंटा ऊपर हो गए एदिगे पिंज भाजते दिए एदि के भात दिए बसिए आलूटा भेजे नहीं तो आज के हमें रविवार लाल मटन झोल और एक कड़ाई पड़े आज कड़ाई एखो मजा है माजब तो भावलम चलो हमें ब्लगटा एखन के स्टार्ट करी दुपुर के तुम्हारे संगे शेयर करब रविवार मटन लाल लाल झोलर मेनूटा ठीक है तो चलो प्याज़टा भाजा हो गए दादा आलूटा तो भेजे नहीं आलूटा नून हलुदी भाजा हो गए अब माँसटा मेरे मध्य ढेरे दी डे ना कि बुझते बारा जा तो मटनटा बसिए दिलाम सीमे तो आस्ते आस्ते जल बेरोबे मटनटा देखे तारपर आबार तोमादेरके पर देखाच्छी आर एदिके देखि मेये कि करछे आर एकटा जिनिस देखाई तोमादेरके कालके मालपोआ करेछिलाम रसभरा मालपोआ दारा ओटा आजके आमरा टिफिने खेयेछि आर कटा पड़े आछे एटा आजके आमरा टिफिने खेयेछि आर मेये एदिके कि करछे दारा देखाय मेये कि करछे देखो मेये बसे बसे फोन देखे और हमारे स्नान टन हो गए कमप्लीट ना रे तो स्नान टन कर नहीं देखो चुल एखो सिल्की सिल्की हो गए स्नान टन कर देखो मटन टा अनेकटा कषा हो गए मटन देखे तेल बड़िए गए मटन देखे तेल छेड़े दिए देखते देखो तो जल दिए देव प्रेसार कुकर सर सर पाली जा कैमरा फोन और एक हाथ खूब असुविधा हो तो जो शुक्र गे जलो बस नहीं देखो सर जा देखा तुम्हारे तो चलो हो गए एक जल दिए दी दिए आलूटा दिए देव तो आलूटा दिए दिल छोट हो गए आलूटा दिए एक नेड़े निल जलटा दिए दी तो माँस हो गए देखो माँसर झोल लाल मटन रविवार मटन लाल लाल झोल हो गए रविवार तो कि तो की लाल ही तो तो माँस कर नहीं देखो गैस के नेमे गए माँस और यदि खेते बसे गए पेट सेवा चलते एदि मे खाचे खावा अनेकटा प्राय शेषर दिखे हो गए तो ওদের খিদে পেয়ে গেছিল ওদের গরম গরম বলে হয়ে গেছে আমাদেরকে খেতে দিয়ে দাও আমাদের খিদে পেয়েছে দারুণ হয়েছে কেমন হয়েছে বলো দারুণ টেস্টি খুব ভালো হয়েছে বাবা কেমন হয়েছে
খুব ভালো হয়েছে। ও তো এমনিতে মটন অত পছন্দ করে না, তবুও দেখো কত কটা দুটো দিয়েছে, তার মধ্যে দেড় কটা খেয়েছি, দুটোর মধ্যে হাফ খেয়েছে, মানে এখন দেখানা কমেছে। খা বাবা খা, আরে খা রে খা। আর আমি এখনও খাইনি, ঠিক আছে, আমি ওদেরকে আগে দিয়ে দিলাম, আমরা খিদে পাইনি, আমি তো একটু বাদে খাবো, এখন এমন কিছু বেলা হয়নি, একটা কুড়ি মতন বাজে, তো ওদেরকে দিয়ে দিলাম। লাঞ্চ টাইম পেরিয়ে গেল, তো কী লাঞ্চ হবে, একটা কুড়ি দেড়টার মধ্যেই মানুষের লাঞ্চ, আবার কি বারোটা সাড়ে বারোটা ক্রিকেটাররা খেলে, যা ক্রিকেটার এরকম হবে, ক্রিকেটারের মধ্যে ইনকাম হবে, লাঞ্চও হবে না রে বাবি বল। তাহলে একটু ভাত না, ওই ও ভাতে ভাতটা আছে, দেখো ভাতটা একটু অল্প, এখন তো অল্প নিতেই পারো। আর রান্না হয়েছে মাংস, ওই দেখো করলা ভাজা আর পুদিনা পাতা, মেয়ে লঙ্কা খেয়েছি, খুব ঝাল লেগেছে, ঠিক আছে আমি একটু বাদেই খাবো, বাসন টাসনগুলো পড়ে আছে, ধুয়ে নিই তারপরে খাবো, তো ঠিক আছে চলো। ঝাল লাগছে, ঝাল লেগেছে, হ্যাঁ আর খাবি লঙ্কা, ঝাল লাগে না যে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এবার বিছানাতে চলে এসেছি, খাওয়ার পরে তো একটু বিছানাতে না বডিটা ফেললে হয় না, অন্তত ভাত খাওয়ার পর দুপুরবেলায়, তো বডিটাও ফেলে দিয়েছি বিছানাতে, একটা ব্ল্যাঙ্কেট দিয়েছি, কারণ ফ্যানটা চালালে পরে না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই একটু ব্ল্যাঙ্কেট দিয়েছি পাতলা পরে। আর বাসন টাসন যা ছিল সব ধোয়াধুয়ি করে নিয়েছি, সব হয়ে গেছে, টেবিল মোছা বাসন ধোয়া সব কমপ্লিট করা হয়ে করে মা মেয়েতে এখানে শুয়ে পড়েছে, দেখো মেয়ে এদিকে শুয়েছে, এদিকে আমি শুয়েছি। আর মাংসের ঝোলটা আছে খুব ভালো হয়েছিল, ভালো ছিল না আজকে, যে মাংসটা খুব ভালো হয়েছিল, তোর বাবা বললো মাংসটা খুব, পাপা বললো মাংসটা খুব ভালো হয়েছে, পাপা বললো আজকে মাংসটা তুমি ভালো করেছো, তো মামা বললাম ভালো হয়েছে, বললো হ্যাঁ ভালো হয়েছে মাংসটা আজকে। তো যাই হোক, রবিবারে করলাম লাল লাল মটনের ঝোল, তো এক এক সময় রবিবারে যদি লাল মটনের ঝোলটা হয় তো মনে হয় রবিবার রবিবার, আর যদি কোনো রবিবারে মটন বা চিকেন যদি না হয় তো সেটা রবিবার মনে হয় না, সেটা মনে হয় মনডে, যদি নিরামিষ খাই ওয়েনেসডে, এরকম কিছু একটা মনে হয়। যাই হোক, রবিবার এলেই মনে হয় যে একটু মটন বা চিকেন কিছু করলে পরে সেটা মনে হয় সানডে, নাহলে সানডেটা ঠিক সানডে মানায় না। তো যাই হোক, যতটা যতটুকু কাজ ছিল ততটা সব করে নিয়ে একটু শুলাম, তাই একটু আগে ফোন দেখছিলাম, তো বললাম ভাবলাম চলো ব্লগটাকে এন্ড করা হয়নি, ব্লগটাকে এন্ড করবো, আর ব্লগটাকে এন্ড করার পর ব্লগটাকে এডিট করতে হবে, এডিট করতে তো অনেকটাই টাইম লাগে, ঠিক আছে, তো এডিট করবো তারপরে একটু শোবো, ঘুম এখনই ঘুম আসছে আমার। আচ্ছা দেখা যাক কতটা এডিট করতে পারি, আমাকে ছাড়তে হবে ব্লগটা, পাবলিশ করতে হবে, ঠিক আছে, তো ঠিক আছে চলো আর বেশি, তো ঠিক আছে চলো আর বেশি বাড়াচ্ছি না ব্লগটাকে, আর আজকে পর্যন্ত ব্লগটা এইটুকুই দেখানো ছিল তোমাদের সাথে, এইটুকুই শেয়ার করা ছিল, তো আজকে ব্লগটা বাস জাস্ট এইটুকুই, তো আবার তোমাদের সঙ্গে একটা নেক্সট ভিডিওতে বা নেক্সট ব্লগে দেখা হচ্ছে, তো টাটা বাই বাই, সবাই তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। আর আমার মেয়েটা বললো কি ঘুমাবো মা, দেখো কী করছে, দেখো দেখছো ফোন, ফোন দেখতেছে, তো চলো আলাচ্ছি, একটু মাথায় শ্যাম্পু দিয়েছি, আমার মাথাটা শ্যাম্পু শ্যাম্পু হয়নি, মানে ঠিক মাথায় শ্যাম্পুটা কেন যে আমার মাথায় হয় না বুঝতে পারি না, তো বা ঠিক আছে চলো টাটা, এবার একটু এডিট করে তারপরে একটু ঘুমাবো, চোখটা বন্ধ করবো, এইরকম করে চোখটা বন্ধ করে দেবো।